আসসালামু আলাইকুম, দিস ইজ জোগান মল্লিক। পুঁজিকমে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের অনেকেরই কোশ্চেন, বিশেষ করে প্রায় 1000+ রিকোয়েস্ট আমরা পেয়েছি, যারা জেলা প্রতিনিধি হতে চান, জেলা পার্টনার হতে চান পুঁজিকমের। এখন জেলা পার্টনার যারা হইতে চাচ্ছেন, তাদের ভিতরে থেকে বেছে বেছে আমরা মাত্র 10 জনকে সিলেক্ট করেছি, 10টা জেলার জন্য। এখন কেন 10টা, এতগুলা লোক অ্যাপ্লাই করলো, সেখান থেকে 10% বলতেছে, সরি, মাত্র 10 জন লোক কেন সিলেক্ট হলো? এবং এইটার ব্যাপারে এখনো অনেকে আমাদেরকে ইভেন কমেন্টস করেন, আমাদেরকে ফেসবুকে ইনবক্স করেন, সব কিছু, ইওর ফোন কলও আসতেছে। জেলা প্রতিনিধি একটা বিশাল কোনো কিছু, বিষয়টা এরকম আমরা আমাদের কাছে মনে হচ্ছে, কারণ আমরা আজকে শুরু করিনি এই জেলা প্রতিনিধি নিব। 1.5 বছর আগে থেকে কিন্তু আমরা প্ল্যান করতেছি। এবং জেলা প্রতিনিধির এই প্ল্যানটা যেটা, সেটা কিন্তু মূলত এরকম না যে আপনি আমাদের সাথে আসতেছেন, আপনি লাখ লাখ টাকা ইনকাম করে ফেলতেছেন, বিষয়টা কখনো এরকম না। বা জেলা প্রতিনিধির সাথে এরকমও না যে আপনি আমাকে লাখ টাকা দিবেন, আমি আপনাকে ব্যবসা করে দেবো। আচ্ছা, আমি গুছায় বলবো। তার আগে বলে নিই, জেলা প্রতিনিধির মূল যে প্ল্যানিং সেটা খুব সিম্পল। আমরা প্রথমে ইনিশিয়ালি 30টা জেলায় 30 জন লোক বা 35 জন লোক নিব। 30টা জেলায় 30 থেকে 35 জন লিখব। 35 জন লোক কেন? কারণ কোনো কোনো জেলা অনেক বড় ক্যাপাসিটিতে, বিভাগীয় জেলা শহরগুলোতে আমরা দেখছি একটা লোক কভার করতে পারতেছে না, সেক্ষেত্রে তো 2 জন লোক নিতে পারি। তো 1 থেকে 2 জন লোক নিব, এরকম 30 থেকে 35 জন লোক নিব। এই 30 থেকে 35 জন লোকের কাজ থাকবে পুরো জেলার যত সেল আছে এগুলো কমিউনিকেশন মেনটেন করা। এবং আমরা আস্তে আস্তে, এবং প্রতি জেলায় ওই 1 জন জেলা প্রতিনিধি থাকবে, তার আন্ডারে আমরা 20 থেকে 25 জন করে আমাদের মেম্বার নিব। যে সমস্ত মেম্বারগুলোর কাজ হবে, আমাদের যত প্রোডাক্ট আছে আমাদের প্রোডাক্টগুলো মার্কেটিং করা, একজন লিডার, জেলার লিডার বা জেলার প্রতিনিধি বা জেলা পার্টনার যিনি থাকবেন, তিনি এই 20 থেকে 25 জনকে আপনার মনিটরিং করবে। জেলা প্রতিনিধির আন্ডারে 20 থেকে 25 জন যাদেরকে মনিটরিং করবে, তাদেরকে আমরা ট্রেইন করব, তার জেলায় যে লাগলে আমাদের অফিসে এনে টোটাল সেল টার্গেট ফিল আপ এবং সব ধরনের মনিটরিং আমরা তাদের সাথে করব। এটা হচ্ছে আমাদের প্ল্যানিং। এবং এইখানে বিশাল কোনো ইনভেস্টমেন্টের ইস্যু নাই, ইভেন কোনো কিছু কিছু ক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্টের ইস্যু নাই। যে জেলা প্রতিনিধি হবে তার পুরো জেলার দায়িত্ব থাকবে, আমাদের ওই জেলায় যত সেলস হবে একটা প্রফিট শেয়ারিং এই জেলা প্রতিনিধি পাবে। এবং এই 20 জন লোক যা সেল করবে তাদের এই আপনার প্রফিট শেয়ারিং এই জেলা প্রতিনিধি পাবে। দ্যাটস দ্য সিম্পল আইডিয়া। এবং ওই 1 জন লোকই পুরো জেলার সব ধরনের সেলসের আমাদের কমিউনিকেশন করবে। আমরা কিছু ইম্পোর্টেড প্রোডাক্ট ঢুকাবো, অলরেডি ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট ঢুকানো আমাদের প্ল্যান আছে, চায়না থেকে জুতা ঢুকবে, অ্যাক্সেসরিজ ঢুকবে, সব কিছুর সেলস কমিশন বা প্রফিট এই ব্যক্তিটা পাবে। নিজ জেলায় বসে চমৎকার একটা বিজনেস করতে পারবে আমাদের পার্টনার হয়ে। এটা একটা বিষয়। এখন আসেন, এই যে 1000 লোক কেন মাত্র 10 জন সিলেক্ট হলো, 100 জনে 1 জন সিলেক্ট হলো, এটার একটা রিজন হচ্ছে, মানে অনেকগুলো রিজন, তার মধ্যে কয়েকটা রিজন আমি আলোচনা করব। যারা জেলা প্রতিনিধি হতে পারেননি তাদের জন্য, পাশাপাশি আমাদের জন্য আমরা আপনাদেরকে বলে দিতে চাই। পরবর্তীতে আমরা তো কেমন 10টা জেলায় আসছি, এখনো 20 থেকে 25 জন লোক আমরা ইনিশিয়ালি নিব, ডিসেম্বরের মধ্যে সিলেক্ট করব। সামনের বছর জুন জুলাইতে যে আমরা সবগুলো জেলা নিব, কারণ আমরা যদি বলি ভাই 64টা জেলা একসাথে কাজ করব, আমার নিজের টিমও এত স্ট্রং না, এত বড় না যে একসাথে 64টি জেলা হ্যাঁ মানে কভার আপ করতে পারে। আমরা প্রথম জনে 30 থেকে 35টা জেলা এবং 30 থেকে 35 জন লোক নিব, তাদেরকে নিয়ে কাজ করব, মার্কেট বুঝবো, তারপর আস্তে আস্তে জেলা প্রতিনিধিত্ব বড় করব। আচ্ছা, কেন এটা ক্যান্সেল হলো? সবচেয়ে মজার বিষয় খেয়াল করেন, 40% লোক, 40% এর থেকে 40% এই 1000 জনের উপরে যারা আমাদেরকে ফেসবুক ইমেল করেছেন বা হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন, যদিও আমরা বলছিলাম ফেসবুকে ইমেল করতে, অনেকে হোয়াটসঅ্যাপেও ফোন করেছেন, এই 1000 জনের মধ্যে 40% লোক যে জিনিসটা করেছেন সেটা হচ্ছে ইনফরমেশন ভুল দিয়েছেন। মজার বিষয় এটা, প্রপার ইনফরমেশনই দেন নাই। আমরা যে কটা ইনফরমেশন আনছি
চাইছি তার মধ্যে 40% লোক প্রপার ইনফরমেশন দেন নাই। এরপরে আসতেছে এই 40% লোকের ভিতরে আরো 10% যুক্ত হয়ে যায় যাদেরকে ইনফরমেশনের জন্য কিছু কিছু ইনফরমেশন দেন, সব ইনফরমেশন না, মোবাইল নাম্বারটা জেলাটা নামটা ঠিক থাকলে আমরা কি করছি তাদেরকে ফোন কল করছি। প্লাস এদের ভিতরেই আরো কিছু লোক যারা ফুল ইনফরমেশন দিছে তাদেরকে আমরা কল করেছি। আমরা যখন কল করেছি তারা রিসিভ করতে পারে নাই বা তারা রিসিভ করে নাই। এক একজনকে দুইবার, 1000 লোককে যদি ফোন কল করার দায়িত্ব থাকা হয় তাহলে দুইবারের বেশি তিনবার তো ফোন কল সাধারণত করা হয় না, বা চারবার হলো, আমরা চার দিন বসেছি ফোন কল করতে একজন না দুই জনের টিম নিয়ে, অনেকেই দুই দিন তিন দিনের দিনও ফোন ধরে নাই। কোনো কোনো লোককে চার দিনেও ফোন দেওয়া হয়েছে তারা ফোন ধরেননি, তারা এক জায়গায় অ্যাপ্লাই করেছে তারা ফোন ধরেননি। তো এই জন্য এখানে একটা সেন্স আমরা পরবর্তীতে চেঞ্জ আমরা আনব, সেটা হচ্ছে পরবর্তীতে যখনই আমরা ফোন কল করব আমরা ভিডিও মাধ্যমে আমাদের ফেসবুক ইউটিউবে ঘোষণা দিয়ে দিচ্ছি আগামীকাল যারা আসছেন তাদেরকে আমরা প্রতিনিধিত্ব করাবো বা ফোন দিব। এখানে আমাদের লোক 50% চলে গেছে। এরপরে কিছু লোক যেটা যে মনে করছেন জেলা প্রতিনিধি মানে একটা জব, এরকম আছে 10-15% যারা মনে করছেন জেলা প্রতিনিধি হচ্ছে একটা জব, আপনি জব করবেন আপনাকে মান্থলি একটা টাকা দিব এরকম মনে করছেন। তো মজার বিষয় হচ্ছে এইটা কোনো জব না, এইটা কোনো জব না, এটা জাস্ট একটা বিজনেস প্ল্যান বা খুবই এখন খুব ছোট মনে হচ্ছে। আমরা যখন পুরো প্রজেক্টটা হয়তো আমাদের আরো এক দেড় দুই বছর লাগতে পারে, আমরা এক দেড় দুই বছর পরে যখন এটা ফুললি প্ল্যান করব তখন একটা বিশাল কিছু হবে আশা করতেছি। কারণ আপনারা দেখবেন, আপনারা যারা আমাদেরকে আগে দেখছেন, আমরা দুই বছর আড়াই বছর আগেও এক রুমের একটা অফিস কিন্তু শুধু পুঁজিকরণের জন্য বরাদ্দ ছিল, এখন দুইটা ফ্ল্যাট নিয়ে আমরা বসছি আস্তে আস্তে গ্রো করছি। মানে আমরা ফলো করছি যে স্লোলি আগাই কিন্তু স্ট্রংলি আগাই, একদম বিল্ড করে করে আগানোর চেষ্টা করছি জব। তারপরে আছে যারা মনে করছে যে এইখানে আসলে ফ্রি অনেক পোশাক আশাক পাওয়া যাবে, ফ্রি পাওয়া যাবে প্লাস ইনভেস্টমেন্ট পাওয়া যাবে, এরা আছে 10%। যে যারা মনে করছে জেলা প্রতিনিধি হলে আমরা তাদেরকে লাখ লাখ টাকার কাপড় দিয়ে দিব বা হাজার হাজার টাকার কাপড় দিয়ে দিব, তারা তাদের মতো করে বিক্রি করবে, যেটা লাগবে সেটা নিবে, বাকিটা ফেরত দিবে, বিক্রি করবে, বিক্রি করে টাকা দিবে, অনেক কিছু তাদের প্ল্যান হয়ে গেছে। বিষয়টা কখনোই এরকম না যে আমরা আপনাদের কোনো ইনভেস্টমেন্ট দিব। তারপরে আছে যারা মনে করছে এইখানে ইনভেস্ট করা যায়, অনেক ডাক্তার, আমি প্রায় 7-8 জন ডাক্তার পাইছি, 1000-এর মধ্যে ডাক্তার পাইছি, তারপরে 14 জন ইঞ্জিনিয়ার পাইছি, 7-8 জন উকিল পাইছি, এরকম বেশ কিছু প্রফেশনের লোক পাইছি, রেপুটেড লোক হিসেবে। তারা চিন্তা করছে যে পুঁজিগম জেলা প্রতিনিধি নিচ্ছে, তাদের মধ্যে মনে হয় ইনভেস্টমেন্ট নিয়ে লাগবে, আমরা পুঁজিগমকে অনেক টাকা ইনভেস্ট করবো, লাখ দুই তিন চার কেউ 10 লাখ পর্যন্ত ইনভেস্ট করবো, তারা আমাকে আমাকে জেলা প্রতিনিধিত্ব দিয়ে দিবে, আমি এটা অনেক টাকা ব্যবসা করবো। বিকজ এটা একটা ন্যাচারাল প্রসেস, এটা বাংলাদেশে অনেকেই করতেছে, ফেসবুক শুধু না, অনলাইন না অফলাইনও বিভিন্ন জেলা থেকে ইনভেস্টমেন্ট নিচ্ছে দিচ্ছে এরকম না। তো এটা এটা কখনোই না, আমরা কখনো আপনাকে বলছিলাম আপনি ফাইন্যান্সিয়ালি স্ট্রং হবেন আপনাকে জেলা প্রতিনিধিত্ব দেওয়া হবে, এটা কখনোই না। আমাদের যদি ইনভেস্টমেন্ট লাগে সেটা আলাদা ইস্যু, কিন্তু আমরা যেটা চাচ্ছি জেলা প্রতিনিধি যে হবে সে পুরা জেলার নখদর্পণে তার থাকবে, পুরা জেলাটা সে বুঝবে, পুরা জেলাটা যে কোনো জায়গায় যে কোনো এরিয়ায় যে কোনো সেলসের জন্য তাকে বলা যাবে, এবং তার আন্ডারে যে ওয়ার্কেবল টিমটা থাকবে, এগুলো স্টুডেন্ট গৃহিণী যে কেউ হতে পারে, তাদেরকে দিয়ে সে একটা পুরো জেলাটা আমাদের মার্কেটিং প্লাস সেলসের দিক দিক দেখবে, সে একজন ওয়ার্কার হবে, অ্যাক্টিভ হার্ড ওয়ার্কার হবে, আমাদের মোটিভেশনাল আপনার যার পকেট ভারী এরকম কোনো কিছু দরকার নেই। তারপরে আছে যারা মনে করছিল যে এটা কোনো এন্টারটেইনমেন্ট ইস্যু, এদের পার্সেন্টেজ একদম কম না, 10% প্লাস যারা মনে করছিল যে পুঁজিগমে জেলা প্রতিনিধিত্ব হবে, এরা মিক্সিং মিটিং হবে, অনেক ধরনের কার্যক্রম হবে,
তো এই যে আরো আছে এইরকম বিভিন্ন লোক বিভিন্ন জিনিস মনে করছে, তবে সবচেয়ে বাজার বিষয় হচ্ছে যারা মনে করছে জব এটা কোনো জব না, যারা ইনভেস্টমেন্ট নন ইনভেস্টমেন্ট দুইটি পার্টি, যারা মনে করছে আমরা ইনভেস্টমেন্ট দিব, যারা মনে করছে যে আমরা ইনভেস্টমেন্ট নিব, এরকম কোনো কিছুই না। তা এই 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 সমস্ত বিষয়গুলোতে কারণে আমরা আসলে এই 1000+ লোকের থেকে বেছে 10 জনকে আমরা নিতে পেরেছি। এখন যে বিষয়টা, যারা অলরেডি অ্যাপ্লাই করে ফেলছে, যাদেরকে আমরা ফোন কল করেছি বা ফোন কল আপনি রিসিভ করতে পারেন নাই, এই 50% লোক আবার আমরা রিকোয়েস্ট করব যে আপনারা আবার নেক্সট আমরা 18 তারিখে এই মাসের 18 তারিখে ফাইনালি আমরা এই 10 জনের সাথে মিট করতেছি। এরা আমাদের অফিস আসবে, মিটিং হবে, সব কিছু হবে, আমরা আপনাদেরকে এদের সাথে জেলা প্রতিনিধির সাথে ইন্ট্রোডিউস করা দিব। এরপরে থেকে আমরা আবার আমাদের যে বাকি জেলাগুলোর জন্য কাজ করব তাদেরকে আমরা সিলেক্ট করব। তো এই যে পুরো প্রক্রিয়াটা এটা সাইকেল হবে, আপনারা আবার অ্যাপ্লাই করতে পারেন। এবং এরপর থেকে আমরা যখন আপনাদেরকে জেলা প্রতিনিধি কার্যক্রম বোঝানোর জন্য ফোন দিব, তখন অবশ্যই 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 আপনাদেরকে আগের দিন বা তার আগের দিন আমরা ফেসবুকে বা ইউটিউবে বলে দিব। আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সাথে কমিউনিকেশন সঠিক রাখতে হবে। এবং জেলা প্রতিনিধি সম্পর্কে খুব মানে কি বলে, প্রথম আমরা যখন দিছিলাম প্রথম 2 দিনে 300-350 মেইল আসছিল। তো বিষয়টা হচ্ছে এরকম যে এরকম খুব বিশাল কিছু না, আবার খুব ক্ষুদ্র কিছু না, আমার কাছে বিশাল, আপনাদের কাছে ক্ষুদ্র মনে হলেও বিষয়টা বা আপনাদের কাছে বিশাল মনে হচ্ছে, এরকম জিনিসটা আপনাকে বুঝতে হবে যে এটা জাস্ট একটা বিশাল মার্কেটিং পলিসির। আপনি আপনার জেলার পার্ট, আপনি আপনার জেলার দায়িত্বে, আপনি জব করতেছেন, আপনি পুঁজি কর্পের সাথে ওয়ার্কিং পার্টনার আসতেছেন। আমি যেহেতু আপনার জেলায় যে মার্কেটিং করতে পারতেছি না, আপনি আপনার জেলায় মার্কেটিং করতেছেন, প্রথম দিকে কমিশন বা আপনার যেটা ইনকাম এটা খুবই কম হবে। আমি আবারও বলতেছি যারা আসতেছেন বা যারা আসবেন তাদেরকে বারবার বলতেছি যে প্রথম দিকে ইনকাম খুবই কম হবে, 1-2-1-6 মাস ইনকাম খুবই কম হবে, এরপরে আস্তে আস্তে বাড়তে থাকবে। আপনারা এই 30 জন লোক বা 35 জন লোক অ্যাক্টিভ হইতে হইতে আমরা আরও আইটেম বাড়াবো, আমরা তখন খুচরা দিব। যখন আইটেম আরও বাড়বে, প্রসেসিং বাড়বে, তখন যে কিন্তু আস্তে 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 আপনাদের ইনকামটাও জেনারেট হইতে থাকবে। একটা সময় থাকবে যখন আপনি পুরো মার্কেটটা বুঝে ফেলবেন, ধরে ফেলবেন, আমাদের পলিসি অনুযায়ী আপনাকে আমরা কোপ আপ করে ফেলতে পারবো, তখন যে দেখা যাবে ইনশাআল্লাহ আপনি একটা খুব চমৎকার ইনকাম নিজের জেলায় বসে করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা জেলা প্রতিনিধি হতে চান এখনই মেসেজ করা শুরু করবেন না। কেউ অধিকাংশ লোক আছে এরা ভিডিও পুরাই দেখে না, একটুও দেখে না, এরা জাস্ট কি করে একটা মেসেজ আর কমেন্টস করে থাকে। আমি জানি এই ভিডিওর নিচেও দেখবেন অনেক কমেন্টস করছেন যে ভাই আমি জেলা প্রতিনিধি হতে চাই। জেলা প্রতিনিধি হচ্ছে আমরা 18 তারিখের পরে এই যে 10 জনকে সিলেক্ট করেছি তাদেরকে ফাইনালাইজ করার পরে আমরা আপনাদেরকে বলবো যে আমরা কবে থেকে আবার আপনাদের অনুরোধ গুলো নিব জেলা প্রতিনিধির জন্য, এবং আপনাদেরকে আবার এই প্রসিডিউরে আমরা কবে থেকে সিলেকশনে শুরু করব। তো ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, পুঁজিকমের সাথে থাকবেন, অথেন্টিক প্রোডাক্ট ইনফরমেশন এবং ট্রেনিং এর জন্য। সবাইকে ধন্যবাদ।